জ্যাকের উপরে $250 মিলিয়ন ল্যাম্বরগিনি রাখা আছে, আর এখন সেটার দিকে এগিয়ে আসছে একটা বড় ট্রেন। কিন্তু ধাক্কা মারার আগে আমি এই ল্যাম্বরগিনিটা ব্লেককে দিতে চাই। থ্যাংক ইউ। এবং ট্রেনটাকে পাঠানোর পাশাপাশি আমি 8 জন সোলজারকে রেখেছি যারা 10,000টা বুলেট ছুড়বে তোমার ল্যাম্বরগিনির দিকে। এটা তো খুবই ভয়ঙ্কর হতে চলেছে। হ্যাঁ, এটা মজাদার হবে। আর তোমার হাতে 24 ঘন্টা সময় আছে। এই বুলেটের হাত থেকে ল্যাম্বরগিনিকে বাঁচাতে তুমি যা খুশি করতে পারো। টাইমার শুরু হলো এখন। ঠিক আছে, প্রথম লাইনের ডিফেন্স হলো সিন্ডার ব্লকের ওয়াল, তারপরে থাকবে শিপিং কন্টেনার যেগুলোর মধ্যে ফ্রিজ ভরা থাকবে, আর তারপরে থাকবে গাড়ির দেওয়াল যাতে বুলেটগুলো আটকানো যায়। তোমার কি মনে হয় এই সব কিছু এই বুলেটগুলোকে আটকাতে যথেষ্ট? হ্যাঁ, যথেষ্ট হবে। ঠিক আছে, কিন্তু এখন এসব কিছুই হয়নি, তোমার শুরু করা উচিত। তাই ব্লেক সঙ্গে সঙ্গে 3টে স্টোরেতে গেল, আর আমি ওকে আমার ক্রেডিট কার্ডটা দিয়েছিলাম, আর ও প্রায় $78,000 জিনিসপত্র কিনলো। আর আমি তোমাদের একেবারেই বোর করতে চাই না বলে এই অংশটা কেটে দিচ্ছি। ও এখন যা পেয়েছে সেগুলো দিয়ে ওর কাজটা শুরু করলো। ও মাই গড, আমি বিশ্বাস করতে পারছি না এত কিছু কিনেছি, কিন্তু তারপরে এখন অনেক কিছু আসে। এখানে ওয়াটার ট্রাক আছে, কিছু জাঙ্কারস এনেছে, আর এখানে একটা কনেক্স ক্রেট রয়েছে। ও তো অনেক জিনিস নিয়ে এসেছে। এটা একটা পাগলামি। ওই মেশিন গান ধরে থাকা লোকগুলোকে নিয়ে ভয় পেও না। ধরে না ওরা ওখানে নেই। হ্যাঁ, সত্যি কথা বলতে আমি নিজেও জানি না ওরা ওখানে কি করছে। 5 ঘন্টা কেটে গেছে, আর ও একদম সামনে স্টোরেজ কন্টেনারটা রাখছে 10,000 বুলেটের এগেইনস্টে। এই তো খুব ভালো, খুব ভালো। আরেকটু। তোমার কি মনে হয় শিপিং কন্টেনারগুলো বুলেটগুলোকে আটকে দেবে? একদমই নয়। তাহলে ও বিপদের মধ্যে আছে। হ্যাঁ, খুবই খারাপ হতে চলেছে। ও গড, 6 ঘন্টা কেটে গেছে। তোমার কাজ এখন কেমন চলছে? খুব ভালো চলছে। তুমি শিওর? যতক্ষণ না কন্টেনারটা নামছিল আমি শিওর হতে পারছিলাম না, কিন্তু এখন আমি শিওর। আমি ওদেরকে জিজ্ঞাসা করলাম এগুলো কি বুলেটকে আটকাতে পারবে, আর ওরা বলল না। আর ওর আমার কথা শোনার পরে মাথা খারাপ হয়ে গেল। ও সারা রাত জেগে কাজ করলো। এদিকে এসো মিস্টার রেলরোড টাইস। খুব ভালো, খুব ভালো। এই তো কাজ খুব ভালো হচ্ছে। এমনকি সকাল হয়ে গেলেও ও ডিফেন্সকে আপডেট করে যাচ্ছিল। ভাই, ও স্টোরেজ কন্টেনারের মধ্যে একটা ভ্যান আর বড় টিউব ঢুকিয়ে দিল। আর আমি এসে এই সব কিছু দেখার পরে খুবই ইমপ্রেসড হয়েছিলাম। আমাকে বলো তুমি কি কি করেছো? আমি সামনে অনেক কংক্রিট রেখেছি, আর সবথেকে লম্বা ওয়ালটা মাঝখানে করেছি যাতে মেশিন গানের গুলিগুলো আটকানো যায়, কারণ ওগুলো খুব ভয়ঙ্কর। স্টোরেজ কন্টেনারে গাড়ি আর অনেকগুলো জলের ড্রাম রেখে দিয়েছি। আর তোমরা যদি এই দিকে আসো তোমরা দেখতে পাবে ও ল্যাম্বরগিনিটা এখানে রাখা আছে সবকিছুর মাঝখানে। একদম ঠিক, খুব সুন্দরভাবে। তোমার কি মনে হয় এই সবকিছু বুলেটগুলোকে আটকাতে পারবে? হ্যাঁ, পারবে। আমার মনে হয় তোমার জেতার সুযোগ মাত্র 50%। আমি যতটা সম্ভব চেষ্টা করেছি। তো আর ওরা 10,000 রাউন্ড গুলি ছোড়ার আগে আমার সাথে ল্যাম্বোর কাছে চলো। তুমি শুধু এই ল্যাম্বোটার জন্যই কম্পিট করছো না, তার সাথে $1,00,000ও আছে। কি? হ্যাঁ, সত্যি। এটা তো জানাই ছিল না। এটা ইন্স্যুরেন্সের জন্য যথেষ্ট হবে। 24 ঘন্টা কেটে গেছে। 8 জন সোলজার, 10,000 বুলেট ভার্সেস ব্লেক এখনো পর্যন্ত যা তৈরি করেছে। তুমি কি তৈরি? তাড়াতাড়ি করো, আমি আর অপেক্ষা করতে পারছি না। আমরা তৈরি, জিমি। তুমি বললেই ফায়ার করব। স্যার, আপনি ফায়ার করতে পারেন। রোজার, সবাই ফায়ার করো। ও মাই গড, দেখে যেন মনে হচ্ছে বুলেটের বৃষ্টি হচ্ছে। ওরে বাপ রে, এটা কি হচ্ছে? দেখো, ওরা মাঝখানের বক্সগুলোকে সব ভেঙে দিয়েছে। ও ভাই, হে ভগবান, ব্লেকের দেওয়াল এখন থেকেই ভেঙে পড়তে শুরু করে দিয়েছে। আর ব্লেককে আমরা যেটা বলিনি তা হলো, এটা হলো 4টে ধাপের মধ্যে প্রথম ধাপ, যেগুলো আমরা এই ল্যাম্বরগিনিটাকে ধ্বংস করবার জন্য ভেবে রেখে দিয়েছি। অথবা আমি বলতে পারি এগুলো এখনো এর পরেও বাকি আছে। ওরা এখন বের করলো এলএমজি। ও সব ভেঙে পড়ছে। না, সিন্ডার ব্লকগুলো ভেঙে পড়ছে। এদের মধ্যে একটা বুলেটই যথেষ্ট ল্যাম্বরগিনিকে তছনছ করার জন্য। ও মাই গড, আর কিছু বুলেট বাকি। হয়ে গেছে, চলো তাড়াতাড়ি। যেন সব ঠিক থাকে, যেন সব ঠিক থাকে। ল্যাম্বোর কি অবস্থা? একদম ঠিক আছে ভাই। 10,000 বুলেটের মধ্যে একটাও লাগেনি ভাই। তোমার ল্যাম্বরগিনিতে বুলেটের একটা হলো নেই। আর তোমরা যদি এখনো ব্লেককে না চিনতে পারো, আমি বলে দিই ও আসলে আমার আগের 2টো ভিডিওর কন্টেস্ট্যান্ট, আর আজকেও ফিরে এসেছে ওর 3য় এবং শেষ চেষ্টা করতে গ্র্যান্ড প্রাইজ জেতার জন্য। তুমি 2য় ধাপের জন্য তৈরি? ওই বিশাল ক্রেনটা আসছে, দেখো। ওই বড় হলুদ রঙের জিনিসটার কথা বলছো? ওটাই হলো 2য় ধাপ। ওই ক্রেনটা গাড়িটাকে 100 ফুট উপরে নিয়ে যাবে, আর 24 ঘন্টা পরে এটাকে ফেলে দেবে, আর তোমাকে এটা ধ্বংস হয়ে যাবার হাত থেকে বাঁচাতে হবে। সত্যি? হ্যাঁ। ঠিক আছে, ক্রেনটাকে এদিকে নিয়ে এসো। আর যখন আমরা পৃথিবীতে প্রথমবার 100 ফুট উপর থেকে ল্যাম্বোটাকে ফেলবার প্রস্তুতি নিচ্ছিলাম, এই দেখো তোমার ল্যাম্বো উপরে যাচ্ছে ব্লেক, তখন ব্লেক এটাকে বাঁচাবার স্ট্র্যাটেজি তৈরি করছিল। আমি জানি না আমি কি করব। চ্যান্ডলার, এদিকে এসো। হ্যাঁ, বলো। ও এটাকে কি করে বাঁচাবে? ওকে এই শহরে সমস্ত পিলো নিয়ে আসতে হবে। স্টেপ 2, সব ম্যাট্রেস লাগবে, তারপর ব্ল্যাঙ্কেট লাগবে। চ্যান্ডেলার, তুমি একটা বড় বেড বানাতে বলছো, তারপর লাগবে এক গ্লাস গরম দুধ। ঠিক আছে, তুমি বড় ব্যাপার থামো। ব্লেক, তুমি তোমার কাজ করো। আমার মাথা কাজ করছে না। ঠিক আছে বন্ধুরা, আমার কাছে একটা ভালো খবর আছে, একটা খারাপ খবর আছে। আমরা প্রথম ধাপ পার করে ফেলেছি, আর খারাপ খবরটা হলো ল্যাম্বোকে ওপর থেকে ফেলা হবে। ঠিক আছে, তো কারোর কাছে কোনো আইডিয়া আছে? মানে তোমাদের মাথায় যা যা আসছে বলো। বাউন্সি ক্যাসেল? বাউন্সি ক্যাসেলস, আচ্ছা এটা কিন্তু ভালো আইডিয়া, কারণ আমার মনে হয় এটা কাজ করবে। কনস্ট্রাকশন ওয়ার্কাররা যা বলল তার উপরে ভরসা রেখে ব্লেক তার মাস্টার প্ল্যান তৈরি করলো। আমি কনেক্সগুলো দিয়ে একটা বড় স্কোয়ার তৈরি করব, আর এক্সটাকে একদম মিডিলে রাখবো, আর আমি ওই স্কোয়ারটাকে ম্যাট্রেস, পিলো আর বাবেল র‍্যাপ দিয়ে ভরে দেব, আর সবার উপরে রাখবো আমি বাউন্সি ক্যাসেলগুলো। এখন আমার সবচেয়ে বড় সমস্যা হচ্ছে যে আমার এই মেটেরিয়ালগুলো একটাও হাতে নেই। আমি যেগুলো কিনেছিলাম সবকটাই হয় হার্ড কংক্রিট না হলে মেটালের তৈরি, তো এগুলোর কোনোটাই আর ব্যবহার করা যাবে না, তো আমার হাতে এখন কিছু নেই। তাই ব্লেক তার ক্রিউদের পাঠালো শহরের সমস্ত পিলো আর এয়ার ম্যাট্রেস কিনে আনতে, আর যদিও ব্লেকের খুব ঘুম পাচ্ছিল তাও ও কাজটা করছিল। আমি এখন এমন একটা স্টেজে রয়েছি যে আমার নিজেরই মনে হচ্ছে যে আমি এগুলো কেন করছি। তারপর ভাবছি আমি তো একটা চ্যালেঞ্জে রয়েছি যেখানে একটা ল্যাম্বরগিনি উপর থেকে ঝুলছে। কিছুক্ষণ পরে ওর সমস্ত মেটেরিয়ালগুলো চলে এলো, আর ব্লেক প্রায় 24 ঘন্টারও বেশি জেগেছিল, তাই ওর ঘুমের খুবই প্রয়োজন ছিল। এখন একটু ঘুমোতেই হবে কারণ আমি প্রচন্ড ক্লান্ত হয়ে গেছি। আর যেহেতু ব্লেক খুবই ক্লান্ত ছিল, ও যতক্ষণ ভেবেছিল তার থেকে অনেকক্ষণ বেশি ও ঘুমিয়ে পড়লো। ব্লেক, এটা কি করেছে? এটা কি ভাই, এখানে ম্যাট্রেস, পিলো আর ব্ল্যাঙ্কেট দিয়ে ভরিয়ে দিয়েছে, কিন্তু গরম দুধ কোথায়? ওটাই তো আসল জিনিস ছিল। ব্লেক কোথায়? মনে হচ্ছে এখনো ঘুমোচ্ছে। এখনো ঘুমোচ্ছে? হ্যাঁ। ব্লেক ভেতরে থাকাকালীন বুঝতেই পারেনি যে ও আসলে কতটা দেরি করে ফেলেছে। ওটা তো ব্লেকের ট্রাক আসছে। আরে আমাদের অনেক কাজ বাকি, চলো চলো ভাই, দেখা যাক প্রস্তুতি কত দূর এগোলো। ও, এই বাউন্সি হাউসটা তো একটা বড় বক্সের মতো কাজ করছে, তো আমি এখন এটাকে ঠিক মাঝখানে রাখবো আর হাওয়া দিয়ে ফুলিয়ে দেবো। মাত্র 4.5 ঘন্টার বাকি আছে, কিন্তু এখনো তেমন কিছুই প্রস্তুতি হয়নি। আমার মনে হয় না 10%-এর বেশি চান্স আছে ওই ল্যাম্বরগিনিটাকে বাঁচাবার, আর যদিও এটা করতে পারে তাহলে মনে হয় না ট্রেনটাকেও আটকাতে পারবে। সাইডগুলোকে ভালো করে ফিল করো যাতে অনেকটা উঁচু হয়, ওয়ালগুলো থেকে যেন উঁচু হয়। আর 2 ঘন্টা মতো বাকি আছে, সেই সময় ব্লেক কার্ডবোর্ড বক্স এবং বাবল র‍্যাপ দিয়ে পিটের বাকি অংশটা ভর্তি করবার শেষ চেষ্টা করলো। আর বেশি সময় বাকি নেই। চ্যানেলার, আর কতক্ষণ বাকি আছে? 1 ঘন্টা, বেশি সময় নেই। আমার কাছে এখন একটু বাবেল র‍্যাপ বেঁচে গেছে, তো আমি ভাবছি আমি উপরে উঠে গাড়িটাকে ভালো করে বাবেল র‍্যাপ দিয়ে জড়িয়ে দেব, তাহলেই হয়ে যাবে। এটা নিশ্চয়ই কাজ করবে। ব্লেক ওর বাকি সময়টা ল্যাম্বরগিনিতে বাবেল র‍্যাপ লাগাতে গিয়ে ক্রেনের মধ্যেই কাটিয়ে দিল। এটাতে তো কোনো কাজই হচ্ছে। তুমি জানো এখন কিসের সময়? কিসের? গাড়িটাকে ফেলার সময়। চলো এবার এটাকে ফেলা যাক। বাবল র‍্যাপগুলোর জন্য কিন্তু দেখতে দারুণ লাগছে। ব্লেক, তোমার কি মনে হয় ল্যাম্বরগিনিটাকে বাঁচাতে পারবে? আমার তো মনে হয় পারবো জিমি। ও খুব জোর দিয়েই বলছে। আমার মনে হয় আমি পারবো। আমি ওয়ালমার্টের সমস্ত ম্যাট্রেস ইউজ করেছি, যদি এটা না পারে তাহলে আমি জানি না কি পারবে, কারণ আর আমার হাতে কিছু নেই। এই নাও ফেস্টিভ্যাল বার, ব্লেক। থ্যাংক ইউ মিস্টার। যাই হোক, যদি তুমি গাড়িটাকে বাঁচাতে না পারো তাহলে অন্তত চকলেটটা পাবে, এটা ওয়ালমার্টে পাওয়া যায়। এটা খেয়ে তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই জানিও, কিন্তু যাই হোক তোমার কাছে আছে 3টা বাউন্সি ক্যাসেল, 150টা ম্যাট্রেস, কতগুলো পিলো আছে? 150টা। 150টা পিলো আর 2000 কার্ডবোর্ড বক্স। এগুলো কি ল্যাম্বরগিনিকে বাঁচাতে পারবে? হ্যাঁ হ্যাঁ, দুবার হ্যাঁ বললো। ঠিক আছে, 24 ঘন্টা কাজ করার পর এবার সময় এসেছে এটাকে নিচে ফেলার। 3, 2, 1, ল্যাম্বরগিনিটাকে ফেলে দাও। সরো সরো সরো, সামনে থেকে সরো। চলো, আওয়াজ হলো। সব যেন ঠিক থাকে, সব যেন ঠিক থাকে, সব যেন ঠিক থাকে। ও এখন কনেক্স গেটটাকে সামনে থেকে সরাচ্ছে। হে ভগবান, ল্যাম্বোটাকে বাঁচিয়ে নাও। আরে এই বক্সগুলোকে সামনে থেকে সরাও। আমরা এবার দেখবো যে গাড়িটার কতটা ক্ষতি হয়েছে। লাইট তো কাজ করছে। ও, লাইট কাজ করছে। হ্যাঁ, এই প্রিন্সেসের ক্যাসেলটা মনে হচ্ছে গোটা গাড়িটাকে বাঁচিয়ে দিয়েছে। সত্যি কথা বলতে, তুমি হলে মানব ইতিহাসে প্রথম জন যে ল্যাম্বরগিনিকে ক্যাচ করে বাঁচিয়েছে, যদি এটা চালু হয়। ঠিক আছে, দেখা যাক দেখা যাক কি হয়। দেখা যাক। সরকারি প্রতিনিধির কাছ থেকে আমরা জানতে পারলাম এই ক্র্যাকটা ব্লেকের ল্যাম্বরগিনির দাম কমিয়ে দিয়েছে মোটামুটি 10,000। ধন্যবাদ, ভালো খবর দেওয়ার জন্য অনেক ধন্যবাদ। এখনই হলো সঠিক সময় এটা বলে দেবার যে 3য় ধাপ হলো ফ্লেমিং কার। ব্লেকের পরের চ্যালেঞ্জে আমরা ওর সবথেকে বড় দুঃস্বপ্নকে ফিরিয়ে আনছি। আমরা ফ্লেমিং কার চ্যালেঞ্জটাকে রিক্রিয়েট করছি যেখানে ব্লেক তার সবকিছু হারিয়েছিল। ওয়াও, দেখা যাক কি হয়। কিন্তু গতবারের থেকে এটা একটু আলাদা। গতবারের থেকে এখানে আরো বেশি গাড়ি আমরা ফেলতে চলেছি। কাল দেখা হচ্ছে। কালকে আবার লড়তে হবে, আমাকে পারতেই হবে। ব্লেক বাকি রাতটা তার দ্বিতীয় ধাপের ডিফেন্সকে সরাতে কাটিয়ে দিল এবং ভালোভাবে ঘুমানোর পর তৃতীয় ধাপের জন্য ও আবার প্রস্তুতি শুরু করলো। এখন ৮টা বাজে, সবে সকাল হয়েছে, আমাদের আজকে অনেক কিছু করার আছে, তাহলে চলুন শুরু করা যাক। তো এটা হচ্ছে আমার আজকের প্ল্যান। আমি একটা শিপিং কন্টেনারের নিচটা কেটে দেবো, তারপর ওটাকে গাড়িটার ওপর ফেলে দেবো, তারপর আমি আরো 2টো কন্টেনার নেবো আর আমি সেই 2টোকে ঠিক এইভাবে গাড়ির কন্টেনারের ওপর রেখে দেবো। আর যেটা মাথায় রাখতে হবে যে কোনো ফ্লেমেবল জিনিস আমি এবারে রাখবো। তোমার কি মনে হয় গাড়িটা ডিফ্লেক্ট করবে? হ্যাঁ একদম। আমি ভাবলাম তুমি না বলবে। ব্লেক তার ক্রিউদের বলল কন্টেনারের মধ্যে যা কিছু কাঠের জিনিস আছে সব বের করে নাও, কারণ কাঠের জন্যই ও চ্যালেঞ্জটা আগেরবার হেরেছিল। তারপর ও কন্টেনারের তলাটাকে কেটে দিল যেটা ল্যাম্বরগিনিটাকে ঘিরে থাকবে। স্টোরেজ কন্টেনারের কিন্তু অনেক ড্যামেজ হবে। হ্যাঁ সে তো হবে, ঠিক এটা সম্ভব। আরে কিচ্ছু হবে না, এর অনেকটা ওয়েট। আর সেটা করার সাথে সাথেই ব্লেক কন্টেনারটাকে গাড়ির উপরে নামিয়ে দিল, তাও আবার গাড়িটার কোনো ক্ষতি না করে। একটা স্ক্র্যাচ হলে কিন্তু অনেক হাজার ডলারের ক্ষতি হতে পারে। ভালো, একদম এইভাবেই। কন্টেনারটা কিন্তু গাড়ির খুব কাছে আছে, তোমার আঙুলটা খেয়াল রাখবে, নিচে নামছে। আমার তো এটা বিশ্বাসই হচ্ছে না। এরপর আমরা এই কন্টেনার 2টোকে এনে ভি শেপ দেওয়ার চেষ্টা করব। যদি ওর মধ্যে কোনো গাড়ি ঢুকে আটকে যায়? না ভাই, সেটা একদমই হবে না, তার জন্য আমরা এখানটাকে আগে থেকে ব্লক করে দিচ্ছি। তোমার কি মনে হয় এটা গাড়িগুলোকে ডিফ্লেক্ট করবে? 100%। 20 মিনিট বাকি আছে, তারপরে আমরা দেখব ল্যাম্বরগিনিটা কি পুড়ে যাবে। আগের চ্যালেঞ্জে ওর $500 মতো। স্বাভাবিকভাবেই ব্লেক তার প্রতিটা মুহূর্তকে কাজে লাগাচ্ছিল। 3, 2, 1। মনে হচ্ছে ওর মাটি ফেলার কাজ এখনো শেষ হয়নি। সময় শেষ হয়ে গেছে। না, দেখা যাক আগের বারের মতোই তুমি এই তৃতীয় ধাপটা হেরে যাও কিনা। দেখা যাক। ব্লেক, তুমি আগের বার একই চ্যালেঞ্জে $5 লাখ হেরে গেছিলে, সেটা ভেবে কেমন লাগছে? এবারে আমি অনেকটাই কনফিডেন্ট। আমার মনে হয় ভিউয়ার্সরা একটা জিনিস জানতে চায়, তুমি কি ওর মধ্যে কাঠ রেখেছো আগের বারের মতো? কিছু আছে না, মজা করছিলাম, কোনো কাঠ নেই। ওটা আমার জীবনে করা সবচেয়ে বড় মিস্টেক ছিল। সময় হয়ে গেছে, ভেতরে এসো। 3টে শিপিং কন্টেনার, প্রচুর মাটি, কংক্রিট আর একটা অদ্ভুত ছাদের মতো কিছু ভার্সেস 10টা জ্বলন্ত গাড়ি। তুমি তৈরি? শুরু করো ভাই, আগুন লাগিয়ে ফেলে দাও। দেখা যাক ব্লেক কি এই নতুন ল্যাম্বরগিনিটাকে $1 লাখ সাথে জিততে পারবে, নাকি এলিমিনেটেড হয়ে গিয়ে সে খালি হাতে বাড়ি ফিরে যাবে। আমরা সেটা এক্ষুনি জানতে পারবো। 3, 2, 1, ফেলে দাও। ও ও ও, এটা তো খুব খারাপ হলো। হচ্ছে যেটা ঘটলো সেটাও একেবারে কল্পনা করেনি। এ বাবা, এখন কেমন লাগছে? বুঝতে পারছি না। এটা দেখে আমার কিছু পুরনো কথা মনে পড়ে যাচ্ছে। কিছু পুরনো কথা মনে পড়ছে? যাই হোক, পরেরটার জন্য তৈরি? হ্যাঁ হ্যাঁ, ফেলে দাও। ও মাই গড, মনে হচ্ছে ছাদটা এখন থেকেই বেঁকতে শুরু করে দিয়েছে। আর যেহেতু ব্লেক গতবারের মতো এই চ্যালেঞ্জটা এবারেও হেরে যেতে পারে, তাই আমি এখন তোমাদের একটা নতুন দারুণ ফোন সম্পর্কে বলে রাখি। তোমরা এখন এই ভিডিওটা স্যামসাং গ্যালাক্সি S24 আলট্রাতে দেখছো। এই ফোনটা স্লোমো এবং 4K রেকর্ড করতে পারে। এর ক্যামেরাটা দুর্দান্ত। এটা 200 ফুট দূরে, আর এখন রাত, কিন্তু তাও দেখো ক্রিস্টাল ক্লিয়ার। নাও এবারে ফেলে দাও। এটা দেখে কষ্ট হচ্ছে। এই ফোনে গ্যালাক্সি AI এর সাথে অনেক ভালো ভালো ফিচারস আছে, যেমন ফটো অ্যাসিস্ট। মনে আছে আগের ধাপে ল্যাম্বোর বাম্পারটা ক্র্যাক হয়েছিল? ওইখানটা শুধু এইভাবে সার্কেল করবে, তারপর ইরেজার বাটনটা টিপবে, আর ব্যাস হয়ে গেছে, বাম্পার ঠিক হয়ে গেছে। আমার গাড়ি নতুন হয়ে গেল শুধুমাত্র ফটোতেই। তৈরি হলে ফেলে দিও। এই ফোনে সার্কেল করলে গুগল কানেক্ট হয়ে যাবে, যার ফলে খুব সহজেই তুমি যেটা জানতে চাও সেটা খুঁজে পেয়ে যাবে। এটা ব্লেক লাস্ট ভিডিওতে খুব সাহায্য করেছিল, যেমন রেল রোডের টাইলস গুলো কতটা ফ্লেমেবল। শুধুমাত্র তোমাদের লং প্রেস করতে হবে হোম বাটনে, রেল রোড টাইলস গুলোকে হাইলাইট করো আর লেখো যে এটা কি ফ্লেমেবল। যেমনটা দেখতে পাচ্ছ, রেল রোড টাইলস গুলো ফ্লেমেবল। তোমরা উত্তর তৎক্ষণাৎ পেয়ে যাবে। এটা কিন্তু বেশ ভালো। আমার এই ফোনটাকে খুবই ভালো লেগেছে, আর আমি আশা করবো তোমাদেরও ভালো লাগবে। তাই যাও samsung.com বা ডেসক্রিপশনে দেওয়া লিংকে ক্লিক করো, অথবা QR কোডটা স্ক্যান করে চেক করো। চলো পরের গাড়িতে ফেলা যাক। আমরা গাড়ির পরে গাড়ি ফেলেই যাচ্ছিলাম, আর প্রতিটা গাড়ি পড়বার সাথে সাথেই ব্লেক আরো নার্ভাস হয়ে পড়ছিল। কিন্তু আমরা দেখছিলাম প্রতিটা ধাক্কায় ক্রেটটা আরো বেশি করে ড্যামেজ হয়ে পড়ছিল। তোমার মাঝখানের ক্রেটটার অবস্থা কিন্তু খারাপ। এখন কন্টেনারগুলো ল্যাম্বোটাকে বাঁচাচ্ছে, কিন্তু সেটা এত হিট এবং গাড়িগুলোর ওজনে বেশিক্ষণ টিকে থাকতে পারবে না। আগের বারের ঘটনাটার পর আমি প্রত্যেকদিন সেটা নিয়ে ভেবেছি। এবার আমরা শেষ গাড়িটাকে ফেলবো। পড়ে যাও, বাইরে পড়ো। এ বাবা ভাই, ওখানে তো 1000 ডিগ্রি উত্তাপ রয়েছে। গাড়িটা মনে হয় পুরো গলেই গেছে। ফায়ার এক্সটিংগুইশার আছে, তবুও জোরে দৌড়াচ্ছে। সাবধানে ব্লেক, আমি আসছি। ল্যাম্বো ঠিক আছে? এটা একদম ঠিক আছে, কিচ্ছু হয়নি। এবার আমি পেরেছি। আর একটা গাড়ি ফেলা হলে এই ক্রেটটা ভেঙে পড়তো। তুমি 10,000 বুলেট আটকেছো খুব সহজে, 100 ফুট উপর থেকে পড়া ল্যাম্বরগিনিকে বাঁচিয়েছো, আর এখন তুমি 10টা জ্বলন্ত গাড়িকে ডিফ্লেক্ট করেছো। এবার সময় চতুর্থ ধাপের, এবার ট্রেনের পালা। টাইমার অফিশিয়ালি শুরু হয়ে গেছে। তাহলে আমি যাই। চতুর্থ ধাপের জন্য গুড লাক। থ্যাংক ইউ। ওরকম দৌড়চ্ছে কেন? ব্লেক জানতো ট্রেনটাই এখনো পর্যন্ত সবথেকে ভয়ঙ্কর অ্যাটাকটা করবে, তাই ও একটু সময় নষ্ট না করে কাজে লেগে পড়লো। আমার মনে হয় ট্রেন থামানোর সবচেয়ে ভালো রাস্তা হচ্ছে ওটাকে লাইন থেকে বের করে দেওয়া। আমরা এই রেল রোড টাই আর বাকি যা কিছু আছে এমন ভাবে লাইনের ওপর রাখবো যাতে ট্রেনটা যেতে গিয়ে আটকে যায়। আর আমি যদি এরকম 100খানা লাইনের ওপর সাজিয়ে দিতে পারি তাহলে আমার মনে হয় না ট্রেনটা আদৌ গিয়ে পৌঁছতে পারবে বলে। এই টাইসগুলোই আগের বারে আমাকে হারিয়েছে, আর এগুলোই এবারে আমাকে জেতাবে। ট্র্যাক থেকে ট্রেনটা 2 ইঞ্চি সরে গেলেই হবে, আমি জিতে যাবো। 2 ইঞ্চি কিন্তু অনেকটা। আমাকে করতেই হবে। সবটা সাজানো হয়ে যাওয়ার পর উপর থেকে আমি কংক্রিট ঢেলে দেবো, আর আমাকে এটা এবারে করতেই হবে ভাই, আমাকে এটা এবারে করতেই হবে। ব্লেক তার ক্রিউদের সাথে গোটা রাত জেগে কাজ করলো, আর যখন আমি পরের দিন সকালে গেলাম তখন আমি দেখলাম ওর প্রস্তুতি অনেকটাই এগিয়ে গেছে। কেমন আছো জিমি? তোমার গলার আওয়াজের কি হলো? চিন্তায় গলা বসে গেছে। তোমরা জানো যে ও এই ভিডিওতে $2.5 লাখ হেরে গেছিল, এই ভিডিওতে $500,000 হেরেছিল। আমার মনে হয় ব্লেক হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে পড়েছে, কিন্তু এবারে ওর কাছে একটা দারুণ আর্মি রয়েছে। এখন ওরা গাড়িগুলোকে ট্রেন ট্র্যাকের উপরে রাখছে, যেগুলোকে আমরা তৃতীয় ধাপে জ্বলন্ত অবস্থায় ফেলেছিলাম। সময় কিন্তু দ্রুত কমে আসছে, আর ট্রেনের আঘাত সামলে ল্যাম্বরগিনিটাকে বাড়ি নিয়ে যাওয়ার জন্য ব্লেককে আরো অনেক জিনিস ট্র্যাকের উপরে আনতে হবে, যেমন শিপিং কন্টেনার্স, ম্যাট্রেস আর তার সাথে কুশনও। ব্লেক এখন খুব পরিশ্রম করছে, আমি এখন তাই ওর দলে। আর ওয়াটার ট্যাঙ্ক, হয়তো ব্লেক জানি না কি করছে। যাই হোক, আর মাত্র 11 মিনিট বাকি আছে। সময় শেষ হবার আগে ব্লেকের যা যা কিছু করণীয় ও সব কিছুই করে ফেললো, আর তখন ব্লেকের প্রস্তুতি দেখতে দারুণ লাগলো। আর একটু 3 লাস্ট বাকি, 2-1। এটা হচ্ছে শেষ লাইনে ডিফেন্স। সময় শেষ, সময় শেষ, এটা বন্ধ করো। সময় অফিশিয়ালি শেষ হলো। ও মাই গড। প্রথম ধাপের শিপিং কন্টেনার, দ্বিতীয় ধাপের ম্যাট্রেসগুলো, এমনকি তৃতীয় ধাপের জ্বলন্ত গাড়িগুলো, ব্লেক আগের ধাপের সব জিনিসগুলোকেই ব্যবহার করে ফেলেছে। দেখা যাক তুমি ল্যাম্বরগিনিটাকে ড্রাইভ করে বাড়ি নিয়ে যেতে পারো কিনা, নাকি আমাকেই তোমাকে বাড়ি ছেড়ে আসতে হবে। যা হবে হোক, ট্রেনটাকে এবার ডাকো। ট্রেনটা ধাক্কা মারার আগে আমরা এটাকে পিছনে নিয়ে যাব। আমরা অনেকটা পেছনে যাব যাতে ধাক্কা মারার সময় ট্রেনের স্পিড অনেকটাই বেশি থাকে। এটা কি তুমি ভেবে দেখেছিলে? না, এটা তো ভাবিনি। সত্যি বলো ব্লেক, তোমার কি মনে হয় তোমার ল্যাম্বো সার্ভাইভ করবে? আমি তো সেটাই আশা করছি। আর স্বাভাবিকভাবেই ট্রেনেতে আমাদের ফেস্টিভ্যাল বারের লোগো দেওয়া আছে। এটা পৃথিবীর সবথেকে ভালো চকলেট। তোমাদের নতুন ফর্মুলা টেস্ট করে দেখা উচিত। এবার ব্লেকের জীবনের সবথেকে বড় মুহূর্তটা আসছে। দেখা যাক ও ল্যাম্বোটা জিততে পারে কিনা। ব্লেক, কিছু কি বলতে চাও? ভগবানের হাতে ছেড়ে দিয়েছি। ট্রেনটাকে পাঠাও। এটা আসছে। ও মাই গড, ও মাই গড, ও মাই গড, ট্রেনটা আসছে। আমার আগের মুহূর্তে ট্রেনটার গতিবেগ হতে চলেছে 35 মাইল পার আওয়ার। ভাই, ট্রেন খুব জোরে যাচ্ছে। আমার ডিফেন্সকে আটকাতেই হবে। ওই দেখো এসে গেছে। দেখা যাক এবার কি হতে চলেছে। এটা হলো তোমার নতুন ল্যাম্বরগিনি ব্লেক। শুধু তুমি ল্যাম্বরগিনি জেতনি, তার সাথে তুমি এই সব টাকাও পেয়ে গেছো। কনগ্রাটস, আমি পেরেছি। এই ভিডিওটা শেষ করার দারুণ একটা উপায় জানো ব্লেক? কি? ওয়ালমার্টে যাও আর এক্ষুনি গিয়ে ফেস্টিভ্যাল কিনে নাও। এটা পৃথিবীর সবথেকে ভালো চকলেট। দ্বিতীয় সুযোগেও জিতে নিল। পরে দেখা হচ্ছে। ব্লেকের জন্য কমেন্টে W লিখুন।